শিক্ষা দিয়েছি আসমা ইসমনের বহু বচন আসমা যত নাম যত জ্ঞান সব মেমোরি আকারে ঢুকিয়েছি। দিন যত যাবে সভ্যতার বিকাশ হবে তত ওই ওই জ্ঞান গুলো প্রকাশ হবে, হয়তো অনেকের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে গবেষণা দিয়ে প্রকাশ হবে, দুনিয়ার মানুষের দ্বারা উপকার হবে। সুবহানাল্লাহ বলতে পারো? মোবাইল বানানোর জ্ঞান ওই কুল্লাহার ভেতরে ছিল, ঠিক একথা বলছেন কেন? ওইটা হয়তো আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আবিষ্কার মোবাইল হয়নি, হয়েছে না? রাসূলুল্লাহ বিদায় নেওয়ার 1500 বছর পর্যন্ত মোবাইল আবিষ্কার হয়নি, কি বলুন না? ঠিক ওই জ্ঞানটা ছিল, লুপ্ত ছিল। এটা মম যখন মানুষ ম্যাচ দিয়ে জ্বালায়, মমের দাম বেশি না ওই ভেতরে একটা শলাকা আছে, শলাকার দাম বেশি? মমের দাম বেশি না যেটা দিয়ে জ্বালায় ওর দাম বেশি? মমের দাম তো 50 টাকা, আর যেটা জ্বালাচ্ছে ওর দাম কত? যেটা দিয়ে জ্বালাবে নেই ম্যাচ বা বাতি বা কি বলে গ্যাস লাইট, এ তো একটা কাঠির দাম কত? 10 পয়সা দাম, কথা বলছেন না? এটা না থাকলে আপনি কি আমাদের আগে মন চালাতে পারবেন? আর মন আপনি জ্বালালে একবারে অনেকে যদি পুরোদম থাকে জ্বলবে না, পের পের করে আওয়াজ হবে, কারণ ওর উপরে ধোলা বালি পড়ে ময়লা মাটি পড়ে ড্যাম হয়ে আছে। আপনি যখন বারবার আগুন লাগাতে থাকবেন ওই ওই ড্যামটা যখন কেটে যাবে, ধোলা বালি সরে যাবে, তখন ঘপ করে চলে উঠবে। আদমের ভেতরে মাথার ভেতরে সব আল্লাহ দিয়েছে, আমরা আদমের সন্তান উত্তরাধিকারী সূত্রে আমরা মুমিন, আমরা তো ওই জ্ঞানটা হারিয়ে ফেলেছি। অনেকের ঘুমিয়ে আছে, লুপ্ত হয়ে আছে, যত আওয়াজ দেবেন ওখানে বাড়ি দেবেন ওই ময়লাটা সরে গেলে তখন ওটা ঘপ করে চলে উঠবে। সুবহানাল্লাহ বলতে পারো? আমরা তো হারিয়ে ফেলেছি কোন দিন, ওই যে ওই সময় যখন বানিয়ে দিয়েছিল ওর পর থেকে, ওই দিন থেকে এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে যে হারানো জ্ঞান কোথায় আছে। এখন যে সেখানে যেটা পাচ্ছে সেটা সেখান থেকে কুড়িয়ে নিচ্ছে, হয়তো মোবাইল একজন আবিষ্কার করতে পেরেছে, ওটা ওর ভেতরে আছে না নেই? না থাকলেও আবিষ্কার করলো কি দিয়ে? এখানে তাফসীর দেওয়ার পেছনে কারণ এইটা, আপনাকে আমি বলছি সেই জামানায় যেটা চলে আপনি ওইটা দিয়ে মানুষকে ব্যাখ্যা করবে, দুনিয়ার মানুষ আপনার কাছে আসবে বিভিন্ন সমস্যা নিয়ে, আপনি সমস্যার সমাধান করবেন কোরআনে তাফসীর করে। সুবহানাল্লাহ বলতে পারেন? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনাকে কোরআন আমি দিয়েছি কেন জানেন? লিতুবাজ্জিনা লিন্নাস, আপনি মানুষের সামনে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ব্যাখ্যা করবেন। এখানে মানুষ বলতে লিন্নাস মানে জিন্দা মানুষ, কারণ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাহলে কোরআন শরীফ ব্যাখ্যা করা লাগবে, তাফসীর করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে জীবিত মানুষদের, না মানুষ মরে গেলে? আরো জোরে, আর জীবিত মানুষ সবচেয়ে বেশি পড়াশোনা করবে, তো তার শিক্ষা ব্যবস্থায় যেটা থাকবে সেটা নিয়ে আসতে বলেন। বাংলার শিক্ষা ব্যবস্থা ক্লাস 8 এর বই দেখে সানি লিওনের নাম লেখা, নাম আর পাল পৃথিবীর এই নিকৃষ্ট মহিলার নাম আপনি আমাদের শিক্ষা ব্যবস্থায় তুলে দিচ্ছেন, সে যেই অন্তত এই নামটা দিয়ে ছেলে মেয়েদেরকে বসাতে যাচ্ছে যে ওর যে চরিত্র ওর সাথে পরিচিত হলে আপনারও চরিত্র ওর মতো হয়ে যাবে। ওই জায়গায় ওর নাম না দিয়ে যদি আল্লাহ নবীর স্ত্রীর নাম দেওয়া হতো, যে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, তিনি আত্মহেরা ছিলেন, তার জীবনী পড়লে মেয়েরা উদ্বুদ্ধ হতো, কথা বলেন না কেন?
তাহলে মানুষের সবচেয়ে বেশি সময় কাটে যেহেতু শিক্ষায়, শিক্ষা ব্যবস্থায়। তাহলে শিক্ষা ব্যবস্থায় জীবিত মানুষগুলো আছে, কোরআনে কারিম ওই জায়গায় দেওয়া দরকার। ওখানে আছে আজ জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তাফসির করবেন, ওদের সামনে আপনি বর্ণনা করবেন, আপনার দায়িত্ব দিলাম। হ্যাঁ, কিন্তু যারা আপনার মুখের কথা শুনবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির শুনবে, তাদের দায়িত্ব কি? ওয়ালাল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাদের দায়িত্ব হচ্ছে আপনার মুখের ওই তাফসির শোনার পরে, ব্যাখ্যা শোনার পরে বাড়ি যেয়ে ওরা ওই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। ও গাজীপুরবাসী, আমি তো আল্লাহর দিকে তাকিয়ে যতটুকু পারি আমি বলবো, এটা আমার দায়িত্ব। আপনি বাধা দিলে আমার বলা লাগবে। আপনি শ্রোতা, আপনার দায়িত্ব কি? আপনি বাড়ি যাওয়ার পরে ওই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন যে আমির হামজা বলেছে দেখি ঠিক আছে কিনা। আপনি এবার গবেষণাগারে যাবেন, আফালা ইয়াতা দাফারুন আল কোরআন, কি হয়েছে তোদের, কোরআন নিয়ে কেন চিন্তা করিস না? সুবহানাল্লাহ বলতে পারো না? সুতরাং আমি বক্তা, আমার দায়িত্ব সঠিক তাফসির করা, আর আপনি শ্রোতা, আপনার দায়িত্ব ওটা পাড়ি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। একটু তুলনামূলক ভাবে বিশ্লেষণ করেন, থাকেন শিরিক বেদাত আপনাকে আর গ্রাস করতে পারবে। তিন নম্বরে এই দেশে হয়, আমার মনে হয় বেশিরভাগ হয় তাব্দিল। কি হয় তাব্দিল? কি বদল করা, পাল্টিয়ে ফেলা। আয়াত পড়ে একরকম, তাফসির করছে আর এক রকম। তাফসিরুল কোরআন মাহফিল লেখা এসে আয়াত পড়েছে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হুসাইনের মা। এ হুসাইন কোন হুসাইন? এ কারবালায় শহীদ হয়েছে। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো, তিন ঘন্টা শুরু হয়ে গেল। আয়াত পড়েছে কি? এই বদল বাংলাদেশে আছে না? আর মানুষ তো বিশাল মাস হচ্ছে, তিন নম্বর, চার নম্বর হয় ওয়াশ। কি হয় ওয়াশ? মানে পরিষ্কার করা, মাই ঘাটে নিয়ে তুলো ধোনা করে একে গলকে, অথচ নিজের দলের ভেতরে হাজারো দোষ দেখতে পাই না। এ কাফের ও ফাসে গো মুনাফিকের, আমি আল্লাহর নবী, এই কথা বলেন না কেন? পাঁচ নম্বরে হয় আওয়াজ। কি হয় আওয়াজ? কানে হাত দিয়ে টান দেয় বাজান রে। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, আইরের টান, মানুষ মনে করে ওয়াজ হচ্ছে। ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে? দেশে ওয়াজ হয়, তাফসির হয়, তাবদিল হয়, ওয়াজ হয়, আওয়াজ হয়। এখানে আওয়াজও হবে না, ওয়াজও হবে না, ওয়াজও হবে না, কারণ ওয়াজ তো আল্লাহ নিজেই করে ফেলিস। তাফসিরও হবে না, যতটুকু পড়া যায় তাফসির আকারে আয়াতটা আজকে আমরা, নাকি থাকবেন তো ইনশাআল্লাহ, যদি বৃষ্টি নেমে যায় আজকে একটু ধৈর্য ধারণ করে ছাতা ধরে থাকবেন। এখানে আবার আল্লাহ আদেশ দিয়েছেন তিনটা, কয়টা? তিনটা, আর নিষেধ দিয়েছেন তিনটা। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়ামুরু, তিনি আদেশ দিচ্ছেন, এক নম্বরে বিল আদলি, তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? দুই নম্বর হল ইহসান, ভালো ব্যবহার করবা। তিন নম্বর ইতাইদিল করবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা। এখানে তিনটা কাজ ফরজ, তিনটা তিনটা আদেশ দেওয়ার পর আল্লাহ বলেন হ্যাঁ আমি নিষেধ করছি আরো তিনটা। আনিল ফাহাশা, এক নম্বরে অশ্লীলতা করা যাবে না, দুই নম্বরে অল মনকার, মন্দ কোনো কাজে জড়ানো যাবে না, তিন নম্বর অল বাগী, সীমা লঙ্ঘন করা যাবে না। কি লঙ্ঘন? সীমা লঙ্ঘন যারাই করবে
আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যান তাদের উপরে যারা আল্লাহর সীমানা ওভারটেক করে। এই বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাগ করবে ওই লোকটার উপরে যে বাংলাদেশের বর্ডার পার হয়ে ভিসা আর পাসপোর্ট ছাড়া চুরি করে যাবে বিদেশে। আসতে বলে কারণ দেশের একটা সীমানা আছে না নেই? আমার আল্লাহরও একটা সীমানা আছে, ওইটা পার হয়ে যখন আপনি ওভারটেক করে চলে যাবেন আপনার উপরে এদেশের সরকার যেমন রাখবে আল্লাহ রাখবে। হযরত আদমকে জন্য তৈরি করার পরেই তিনি বলেছিলেন আমি এদের দুইজনকে বললাম অকুল না, আমরা বললাম কি বলেছি, ইয়া আদম উসকুন, হে আদম আন্তা তুমি অসাউজো কাল জান্না এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। কোথায়? হযরত আদম নবীর সাথে আমাদের আদিমাতা হযরত হাওয়ার যখন বিয়ে হয়ে গেল ডাক দিয়ে বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। জান্নাত কার বাড়ি? আল্লাহর বাড়ি। জান্নাত হচ্ছে আমাদের বাবার বাড়ি, আদমের বাড়ি। তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে আপনি বাবার বাড়ি যাবেন নাকি ঘর জামাই থাকবেন? এখানে যারা ঘর জামাই আছে হাত তোলেন তো। বউ নিয়ে বাবার বাড়ি না যে নিজের সহ্য থেকে গেছে। এই বেটা আল্লাহর নির্দেশ আনতা বা যাও দোকান যান না, তুমি আর তোমার বউ বাবার বাড়ি যাও, আর আপনি নিজে পর্যন্ত থেকে গেলেন। এতটুকু আল্লাহ শেষ করেন। এবার এক টাকা আর যারা আমাদের নামে তালিকা করে নারীবাদী বলে ঘোষণা দিচ্ছে যারা নারীর বিপক্ষে, আরে শয়তান আমরা কোরআন দিয়ে নারীর পক্ষে কথা বলি। শব্দের দিকে খেয়াল করেন, কোলা মিনহা আল্লাহ বলতে পারছেন আংতা বা কোলা না, একবারে দিয়েছেন দুই বছর কোলা, তুমি যেইভাবে খাবে স্ত্রীকে ওইভাবে খাওয়াবে বাবার বাড়ি নিয়ে যাওয়ার পরে। আমরা নারীর পক্ষে না বিপক্ষে? আমরা তো ওই নারীর পক্ষে যারা নামি নারী নামে কলঙ্ক। খুশি চৌধুরী না খুশি কবি? কবির হয় হোক, আমার বলার দরকার ওকে নারী বলা যায়? ওরে নারী বলা যায় ও নাস্তিক। এই শব্দের দিকে খেয়াল করলে আমরা যেটা দেখতে পাচ্ছি আল্লাহ যদি দিতেন আংটা বা কোলা, আংটা আছে একবারে দিয়েছেন অকুলা দুই বছর, আংটা বা কোলা আংটা দিলে তো পক্ষপাতিত্ব হইতো যে তুমি নিজে খাবা মন মতো এরপর বউকে অল্প করে খাওয়াবা না, আল্লাহ বলেন অকুলা একবারে দিলাম। পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্মে নারীকে এইভাবে সম্মান দেওয়া হয়নি, আর আমরা নারীবাদী। রাগাদান হাইসো শীতমা শব্দের দিকে খেয়াল করলে মাথা খারাপ হয়ে যাবে। কোলা মিনহা দিয়ে শেষ করতে পারতেন না, বউ নিয়েছে শুধু খাওয়াবে শুধু পড়াবে এতটুকুই না, রাগাদান হাইসো শীতমা আনন্দ উল্লাস করবে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে। তাহলে বউকে নিয়ে ঘোরাঘুরি করা যায় শ্রী বলেন আনন্দ করা ইয়ার কি মারা আই লাভ ইউ বলবে মজলুম এমনকি স্ত্রীর খাবারের মাঝে মাঝে প্রশংসা করলে রসুলের সন্নত আদায় হয়। এখানে এই যে মুরব্বী সাহেব কমিটির সভাপতি বলুক তো কোনোদিন বর হাতে রান্না খেয়ে প্রশংসা করিস কিনা বলুন না, আর আজকে যে আমল করার দরকার নেই আবার সংসারে ঝামেলা। এক লোক ওয়ার শুনে প্রায় বারোটার পরে যে আমল করছে ওর বউ খেতে দিয়েছে তরকারি খায় আর গপে হাসে, কি এত হাসো কেন?
তোমার রান্না যে এত সুন্দর আমি কোনোদিন তো ভাবিনি। ওর বাবা বলছে কি এতদিন রান্না করে দিলাম কোনোদিন কিছু বললি না, আজকে এই তরকারি দিয়েছে পাশের বাড়ি ভাবি। তুমি আনন্দ করো প্রশংসা করো, ভাবির সাথে তোমার লাই না। আজকে থেকে আবার এই সুন্দরটা আদায় করার দরকার নেই, কয়েকদিন পরে কর। স্ত্রীকে নিয়ে আনন্দ করবেন, উল্লাস করবেন, ঘোরাঘুরি করবেন, এদিক ওদিকে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ। বলা মিনহা রাবাদান হাইতো সে তোমা এ পড়লা বলা পরে এবার আল্লাহ আসল কথা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বউকে নিয়ে আনন্দ করবা, উল্লাস করবা, এদিক ওদিকে ঘুরতে বের হবা, কোনো অসুবিধা নেই, কিন্তু আলা তাকরাবা হাদিহি শাজারাতা এই গাছটার কাছে যাবে না। এই গাছ মানে শুধু চন্দন গাছ না, তাফসিরের ভেতর আমি প্রায় 12টা তাফসির মিলিয়েছিলাম। আলা তাকরাবা হাজিহি সাজারা, এই হাজিহি সাজারা কোন হাজিহি সাজারা? শুধুমাত্র জান্নাতের ওই গাছ হলে আল্লাহ কোরআনে আয়াত দিত না। এই গাছ বলতে এটা বর্ডার, নির্ধারিত সীমানা, আল্লাহর নিষিদ্ধ জায়গা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় আমার বিভিন্ন জায়গায় বর্ডার থাকবে, নির্ধারিত সীমানা থাকবে, বউনি আনন্দ করবা, উল্লাস করবা, বেরিয়ে বেড়াবা, কিন্তু এমন অনুষ্ঠানে এমন জায়গায় যেতে পারবা না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়। আপনি বউনি এমন কোন বিবাহ অনুষ্ঠানে যেতে পারবেন না যে বিবাহ অনুষ্ঠানে গেলে পর্দা থাকে না, ও যদি আপনার ভাইয়ের মেয়ের বিয়ে হয় তাও আপনি পারবেন না। ভাইয়ের মেয়ে তো আর আল্লাহর কোরআনের উপরে না। এখানে হাজির সাধারণ মানে এই গাছ। আজ বাংলাদেশে এমন বিয়ে হচ্ছে যেখানে বিপর্দা করে সবাই যায় নিজের বউ নিয়ে যায়, আরো সাজিয়ে নিয়ে দেখা যে জিনিস আমার আছে, তোর জিনিস আমি পারব, তোর জিনিস তুই নিজে দেখ। একজন স্ত্রী লোকের তার বাবার জন্যও সাজগোজ করা যায় নি, শুধুমাত্র সাজতে পারবে একজন মেয়ে লোক তার স্বামীর জন্য। মা বোন যারা এখানে বসে আছেন আপনি যদি সাজগোজ করেন ওটা এবাদত, যতক্ষণ সাজবেন ততক্ষণ এবাদত হবে, নামাজ পড়ার মতো সওয়াব হবে, কিন্তু স্বামীর জন্য, এমনকি আপনি আপনার বাবার জন্যও সাজতে পারবেন না। কথা বোঝা যায়নি? একজন মেয়ে সাজতে পারবে বাবার জন্য যতক্ষণ বিয়ে না হয়, বিয়ের আগে যদি সাজগোজ করে ওটা তার বাবাকে দেখানো যাবে, কিন্তু বিয়ের পরে আর বাবার জন্য সাজা মেয়ের জন্য জায়েজ নেই। যদি সাজতে চায় যেহেতু এবাদত শুধুমাত্র তার স্বামীর জন্য, এমনকি দোলা ভার জন্য সাজা দেয় না আছে দেওয়ারের জন্য। অনেক মহিলা দোয়া করে স্বামী আমার যেমন তেমন, দেওয়ার আমার যা কি গান বইতেছে। মা বোন যারা এসেছেন এবাদত আজ পরিবার আমাদের নেই, আল্লাহ তাকরাবা হাদিহি শাজারা, আমরা যারা পুরুষ মানুষ আছি হাদিসটার দিকে আমি খেয়াল করে দেখলাম আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, আর দাজ্জুস মুযাক্কা না মুয়ান্নাস। এখানে আলেম যারা আছে তারা তো বলতে পারে আর দাজ্জুস মুযাক্কা না মুয়ান্নাস, মুযাক্কা শব্দ মুয়ান্নাস দেয়নি, আর দাজ্জুস মুযাক্কার দিয়েছেন, মুযাক্কার মানে কি মহিলা না পুরুষ? আল্লাহর নবী কিন্তু দাজ্জুস বলে সম্বোধন করেছেন পুরুষদের, মহিলা তো আছে এই হাদিসে পুরুষদের কথা বলছেন, আর দাজ্জুস ওই পুরুষ মানুষ দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাচ্ছে না যাবে না, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। তাহলে দাজ্জুস কি এটা তো বোঝা লাগবে, যেই পুরুষের কারণে তার যুবতী মেয়ে তার বেটার বউ তার নিজের বউ তার মা বেপর্দায় চলাফেরা করে আর ওদের চলার জন্য বিভিন্ন সরঞ্জামাদি কিনে দেয়, এই পুরুষ মানুষ দাজ্জুস, এই জান্নাতে যাচ্ছে না বলে গেলে যাবে না। এরকম পুরুষ ঢাকায় বেশি, কথা বলুন, গ্রামঘাটে হয়েছে অল্প এ গাজীপুরে বেশি। মা বোন যারা এসেছেন না, ওরা যদি আপনাকে পর্দা করতে নাও দেয় আপনি নিজের ইমানের দিকে তাকিয়ে অন্তত আলাদা করো বা হাবিহি সাজারো, এমন কোন জায়গায় যাবেন না যেখানে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, আল্লাহর সীমানা পার হয়ে যায়। পর্দা ফরজ না বলেন? আর যদি যান কি হবে? তা তাকু না মিনা জলিমিন, দুইজনে জালেম হয়ে যাবে, আর জালেমের জন্য জান্নাত হারাম। কি যারা জুলুম করবে জান্নাত পাবে? জালেমদের জন্য জান্নাত হারাম।
এই জন্য আমরা আল্লাহর সীমানা যেন পার না হয়। এখানে নিষিদ্ধ কাজ আছে তিনটা, কয়টা? তাহলে আদেশ তিনটা, নিষেধ তিনটা, কয়টা বলেন? এই ছয়টা কথা প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবার শেষের দিকে ইমাম সাহেব আরবিতে পড়ে। এই জন্য আমরা তো বুঝি না আরবি, এই জন্য জানি না যে কি বলে। এবার আমরা ব্যাখ্যা করি তো দেখি কি আছে। শুনবেন তো, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, এক নম্বরে বিলা আদিবিন, ন্যায় বিচারের। কি বিচার? এখানে ন্যায় বিচার কাকে বলে? মা মানাল আদাল লগাত আনা সারহান, আদল আর ইনসাফ এক জিনিস না। আদল শব্দের শাব্দিক অর্থ আর ইনসাফ শব্দের শাব্দিক অর্থ আকাশ আর পাতাল। আদল মানে ন্যায় বিচার কায়েম করা, আর ইনসাফ মানে সমান সমান ভাগ করা। নিষ্পন থেকে ইনসাফ এসেছে, ইনসাফ ভাবে ইফাল থেকে এসেছে। নিষ্পন থেকে শব্দটা নুন সোয়াদ ফা, নিষ্পন মানে কি? ভাগ করা। নিষ্পন মানে প্রত্যেকটা নবীকে আপনি দেখবেন, যারা কোরআন হাদিস পড়ে তারা জানবে, প্রতিটি নবীকে আল্লাহ বলেছিলেন তোমরা ইনসাফ কায়েম করো। আর আমাদের নবীকে আল্লাহ বলেছে, হে নবী আপনি ইনসাফ কায়েম করবেন, পাশাপাশি আপনাকে আমি আদল কায়েম করার আদেশ দিলাম। তাহলে ইনসাফ আর আদল মানে কি একটু বোঝা লাগবে না? ইনসাফ কায়েম করেছিলেন অন্য নবীরা, যেমন হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম। হযরত সুলাইমানের কাছে দুইজন মা এসেছে, দুইজন এসে বলে এটা আমার সন্তান, ও বলে আমার সন্তান। হযরত সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে সন্তান কার আমি দেখছি। জল্লাদকে এসে বললেন, ইনসাফ কায়েম করে দাও, টুকরা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দাও, একবার সমান সমান ফিতা দিয়ে মেপিয়ে দাও। এটা আপন মা, ওটা বলছে হে নবী আপনার টুকরা টুকরা করা লাগবে না, ও সন্তান পোড়ায় আমি ওরে দিয়ে দিলাম, আমার সন্তান আমার লাগবে না, অন্তত বেঁচে থাকলে বড় করে দেখতে পারবো। হযরত সুলাইমান বললেন, হ্যাঁ আমি ইনসাফ কায়েম করতে গিয়ে বুঝে ফেলেছি এটার আসল মা হচ্ছে আপনি, নিয়ে যান সন্তান। অন্যান্য নবীরা কায়েম করেছিল কি আদল না ইনসাফ? আরো জোরে। আর আমাদের নবীকে আল্লাহ জানিয়েছেন ইনসাফ তো লাগবে, পাশাপাশি আপনাকে আদল কায়েম করা লাগবে। এখন আদল কি? মা মানাল আদাল লগাতার সারহান, আদল কত প্রকার, কি কি? ওরা কোরআন শরীফের ভেতরে আমি আইন দাঁড়লাম, এই তিনটা শব্দ গবেষণা করে আদল শব্দটা পেয়েছি তিন প্রকার। কয় প্রকার? আরো জোরে বলে, তিন প্রকার। এক নম্বরে আদল হবে আমার আল্লাহর সাথে, দুই নম্বরে আদল হবে রসুলুল্লাহর সাথে, তিন নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে।